سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل السلام عليكم ورحمة الله وبركاته أشكر بلواسين ملتكين شوائي سوستتكون دواتوري الله تلقى তো এই ব্যক্তি তাদের জন্য যারা ফুল টাকা নাম্বার ইউজ করতে যাচ্ছেন নাম্বার নিজে করবেন না রেডি নাম্বার বা রেডি বাইক এবং শোরুম থেকে যারা উড়াতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকটি এটা 22 এর মডেল অর্থাৎ মাত্র 5 থেকে 6 মাস বয়স তো 6 মাসে বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশনে থেকে যায় গ্লসে কালো দেখতে পাচ্ছেন এবং ডাবল ডিস্ক এবিএস ডাবল চ্যানেল এবিএস কিন্তু এটা তো 22 সাল থেকে নিয়ে 32 সাল পর্যন্ত কিন্তু কাগজ রিনিউ করতে হবে না এবং এটা কমপ্লিট নাম্বার 33 সাল 50 সাল গিয়েও এটা কিন্তু আর টাকা বাকি নেই একদম কমপ্লিট নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু রেডি আছে আর টয়লেটও রেডি আছে স্মার্ট কার্ডটা রেডি আছে আমরা উঠাই দেব সমস্যা নেই তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি সর্বপ্রথম সামনে টায়ারটা ফলো করুন সামনে টায়ারটা দেখেন তো শোরুমের থেকে কোনো অংশ কম নাকি দেখেন চতুর সাইডে কিন্তু গ্রিপস রয়েছে এবং শোরুমে যেরকম গভীর বিট দেখতে পাচ্ছেন হুবাহুব ওই রকমই আছে দেখুন এই যে টায়ারের রং ঠিক আছে মাডগার্ডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই ফুল ফ্রেশ মাডগার্ড এই সাইডে দেখুন ফুল ফ্রেশ এবিএস ঠিক আছে সামনের এবিএসটা দেখুন হাইড্রোলিকের সাথে এবং মার্গারের সাথে লেখা আছে এই সাইডেও দেখুন এবিএস লেখা আছে এবং কোন জায়গাত এই যে এই জিনিসগুলো পর্যন্ত নিখুঁত আছে অনেক গাড়ি এগুলো ভেঙে যায় সেগুলো কিন্তু ইয়া নাই হাইড্রোলিক দেখেন চুল পরিমাণেও ফয়জা নেই ঠিক আছে দুইটি সকা ফুল ফ্রেশ আছে হেডলাইটে গেল আছে চুল পরিমাণ দাগ নেই স্কেচ নেই ফুল ফ্রেশ উপর অংশটা কিন্তু ফুল ফ্রেশ এই সাইডে সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত তার মানে সিগন্যাল লাইট এই জিনিস লুকিং গ্লাস তারপরে এই যে জিনিসটা আমি আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি এই জিনিসগুলো যদি নিখুঁত থাকে তাহলে ভেবে নেবেন যে বাইকটি এই দিকে কোনো সময়ের জন্য পড়ে নাই আমি প্রমাণ সহ দেখে দেখবেন দেখুন প্রমাণ সহ আমি কিন্তু কথা বলতেছি এই জিনিস নিখুঁত থাকা মানে এইদিকে পড়ে নাই এই জিনিস নিখুঁত থাকা মানে এইদিকে পড়ে নাই এটাও কিন্তু নিখুঁত আছে পড়ে নেই ঠিক আছে লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে চাপা সুই সবকিছু কিন্তু নিখুঁত ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকালে তো আরো অবাক হয়ে যাবেন এত নতুন টাঙ্গি কেমনে আসলো দেখুন আমি প্রথমেই বলছি শোরুম কন্ডিশন যদি না হয় তাহলে গাড়ি নিতে হবে না ঠিক আছে দেখো বাম্পারটাও ফুল ফ্রেশ ইঞ্জিন কিটটাও ফুল ফ্রেশ ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিন পাঁচ মাসের ইঞ্জিন ছয় মাসের ইঞ্জিন কেমন থাকবে এটা কিন্তু আপনাদের অজানা নাই আমি এতটুকু বলবো বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন মিলাইবেন যদি কম বেশি হয় গাড়ি নিতে হবে না যদি কম বেশি হয় গাড়ি নিতে হবে না সাইড কভারটাও দেখুন ফুল ফ্রেশ
পাউদানি পর্যন্ত নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে এবং অরিজিনাল কালার তার প্রমাণ দেখেন এই সাইডটা পা রেখে রেখে ডিসকালার হয়ে গেছে এটাও কিন্তু আমি অরিজিনাল রেখে দিয়েছি অনেকে আমাকে জ্ঞান বা ভালো কথাই বলছেন যে যদিও ডিসকালার হয় অরিজিনাল থাকাটা এটাই ভালো এর জন্য আমি এই জিনিসটা আমলে নিচ্ছি হ্যাঁ যদিও ডিসকালার হয়েছে কিন্তু অরিজিনাল কালারটা আছে এটাই মানুষ তৃপ্তি পায় বা আমি বুঝতে পারছি যে এটা রাখাটাই ভালো এই সাইডটা ইয়াগুলো দেখুন সিট প্যানেলটা গ্যালাক্সির দিক দিয়ে যদি 100 100 যদি না বলতে পারেন আপনারা তাহলে ভুল হবে দেখেন আমার মোবাইল তারপর আমাকে সবকিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়াইছি সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে তো সামনে অংশ এবং এই সাইডে অংশতে আমি কিন্তু চুল পরিমাণেও কোথাও দাগ পাই নাই ইনশাল্লাহ আপনারাও পাবেন না এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে আমি প্রথমেই বলছি বাইকটির নাম্বার ডিজিটাল নাম্বার এবং ফুল টাকা নাম্বার 22 সাল থেকে নিয়ে 32 সাল পর্যন্ত একদম 10 বছরের কাগজ করা আছে ফুল টাকা আজীবন কমপ্লিট নাম্বার যদি 50 সাল হয় এই বাইকটির বয়স তারপরেও আর কোনোদিন সরকারকে টাকা দিতে হবে না মানে বাকি নাই ফুল টাকা নাম্বারটা ফুল টাকা কোনো বাকি টাকি নাই ঠিক আছে আর এই বাইকটি যে কোনো জেলায় চালাতে পারবেন যেহেতু ফুল টাকা নাম্বার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ আছে ব্যাক লাইটও ফুল ফ্রেশ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনের টায়ারটা দেখুন পিছনের টায়ারটাই প্রমাণ করতেছে যে গাড়িটা আসলে কত নতুন ঠিক আছে দেখুন আর্মি বিটের টায়ার খুরমা বিট একদম শোরুম কন্ডিশন দেখুন কত গভীর বিট মানে শোরুমে যেরকম বিট থাকে ওরকমই আছে ঠিক আছে এই সাইডের অংশগুলো দেখুন একদম ফুল ফ্রেশ এবং নতুন সাইড কভার পর্যন্ত নতুন আছে এবং নিখুঁত সাইলেন্সারেতেও কোনো দাগ নাই স্পট নাই এবং ডেকোরেশন সবকিছু করা আছে শুধু ময়লা পরে আছে এতটুকু পিছনে ডিক্স দেখেন এবিএস সহ ডাবল চ্যানেল এবিএস সিং পর্যন্ত একদম নিখুঁত আছে এবং কোনো জায়গা ব্যাগ অনেক গাড়িতে ব্যাগ রাখার কারণে এই দিক দিয়ে দাগ লেগে যায় এই গাড়িতে তাও হয় নাই কিন্তু দেখুন একদম নিখুঁত চুল পরিমাণ বা আমি যদি বলি বালুর কোনা পরিমাণ সেটাও দাগ নেই কোথাও ঠিক আছে এই সাইডের অংশটা দেখুন ট্যাঙ্কির কত নতুন ঠিক আছে দেখুন একদম ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন ইঞ্জিনটা দেখুন ইঞ্জিনের কালারই বলে দেবে ইঞ্জিনটা কেমন আমাকে বলতে হবে না এই জিনিসগুলো দেখুন মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে ঠিক আছে এই যে স্টিকার এখন পর্যন্ত নেই বিভিন্ন জায়গাতে স্টিকার আছে এই সাইডে লুকিং গ্লাস এই যে হ্যান্ডেল এটা সিগন্যাল লাইট দেখতেন ভাইজার তার মানে এই সাইডেও কোনো সময়ের জন্য পরে নেই 100% গ্যারান্টি ঠিক আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো গাড়িটি উপরে অংশ হ্যান্ডেলের উপরে অংশটি দেখুন কত নতুন এবং নিখুঁত দেখতে পাচ্ছেন কোনো জায়গার দাগ নাই স্পট নাই ফুল ফ্রেশ ঠিক আছে চাবিটা দেখায় দুটি চাবি একদম নতুনের মতোই কিন্তু আছে দুটি চাবি আছে এবং দুটি চাবি নতুনের মতোই আছে ঠিক আছে গাড়িটি চলা এখন বলবো আমি প্রথমে বলছি গাড়িটি থেকে 1 কিলো কমানো হয় নাই যদি কমে থাকে তাহলে সেই দায় আমি থাকবো দেখুন 5000 চলা 5153 কিলো ঠিক আছে 5153 কিলো অরিজিনাল চলা জেনুইন চলা এই কথা আমাকে অনেক বলছে যে 2000 5000 10000 পর্যন্ত মিটার না কমালেও চলবে কারণ এই 10000 15000 এই বাইকগুলো চললে কিছুই হয় না শোরুম বরাবরই থাকে এই জন্য আমরাও এটা বলবো যে মিটার ব্যবসায়ীরাও অনেকেই কমায় বা আমরাও কমায় পেলে আমরা বুঝতে পারি আমি নিজে অবশ্য কমাই না তবে কমানো থাকলে আমরা বুঝতে পারি ঠিক আছে তো এই বাইকটি কমানো হয় নাই এটা এই পাশে এই ব্যাপারে আমি নিজে গ্যারান্টার এবং গাড়িওয়ালাও যদি কোনো সময় আমার এই ভিডিওটা ফলো করে উনিও কিন্তু বলতে পারবে যে আসলে এই চলাইছিল ঠিক আছে যখন গাড়িটি সাউন্ড করে এটা শোনাবো Yeah.
জি সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো সন্দেহ নেই। আর বাইকের পুরা বডি কিন্তু শোরুম বরাবরই আছে, ঠিক আছে। সাউন্ড থেকে নিয়ে পুরা বাইক কিন্তু শোরুম কন্ডিশন, এবং ডাবল ডিস্ক, ডাবল চেইন, এবিএস, গলসি কালো, মাত্র 5 থেকে 6 মাস বয়স। তো বাইকটা এখন দামি আসবো। এই বাইকটা কিন্তু যিনি কিনেছেন প্রায় 2,46,000 টাকা ওনার খরচ পড়ে আছে, মানে 2,20,900 টাকা গাড়ির দাম, আর 26,000 টাকা দিয়ে উনি নাম্বার করছে, ঠিক আছে। ফুল টাকা নাম্বার 26,000 টাকা, আপনারাও জানেন। তো সব মিলাই বাইকটি ওনার প্রায় খরচ পড়ে আছে 2,46,000 টাকার মতো। তো আমরা এই বাইকটি আপনাদের থেকে নেব 1,95,000 টাকা। 1,95,000 টাকা বাইকটি দেওয়া যাবে। বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন বাইক। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।